সম্মানিত মাছচাষী ও খামারি বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তা আপনারা আমার এই মাছের যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন, তো এই মাছগুলি কিন্তু 1 কেজিতে 500 পিস। তো যারা চাপের পোনা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এগুলি এই বছরের লাস্টের চাপের পোনা। তো যাই হোক, দেশি শিং মাছের পোনাগুলি কিন্তু এক সাইজের। আপনাকে সেটা দেখতে হবে যে মাছ চাষ, দেশি শিং মাছ চাষ করতে গেলে কোন জায়গাটাই বা মানুষ মাইর খেয়ে থাকে। দেখেন, সাধারণত মাছগুলি যদি মোটামুটি এক সাইজ না হয়, এরকম যদি এক সাইজ না হয়, তাহলে কিন্তু আপনি চাষে ধরা খেয়ে থাকবেন। কারণ যদি মাছ ছোট বড় হয় তাহলে আপনার সেখানে মেলের সংখ্যাটা বেশি পড়ে যায়, এই জন্য কিন্তু শিং মাছের লাভ করতে পারে না। শিং মাছের চাষে অবশ্যই অবশ্যই আপনাকে বিবেচনা করতে হবে মাছগুলো যাতে 19-20 থাকে, 18-20 যাতে না থাকে, আবার 15-20 মাছ আপনি নেবেনই না। তো এই মাছ নিলে আপনি ধরা খেয়ে থাকবেন, কারণ শিং মাছগুলি একসাথে বড় হইলে একসাথে বিক্রি করতে হবে, তা না হলে আপনি ধরার সম্মুখীন হয়ে থাকবেন। আর দ্বিতীয় কথা হলো যে শিং মাছ অবশ্যই কেনার আগে যাচাই করে কিনবেন, যাতে সেখানে মেলের সংখ্যা কম হয় আর ফিমেলের সংখ্যাটা অনেক বেশি হয়। যেমন আপনি দেখেন, যদি শিং মাছের এই 80% ফিমেল হয় তাহলে সেই মাছটা আপনি সংগ্রহ করতে পারেন। তো এখন যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি একটু ছোটো সাইজ, এগুলি 1 কেজিতে আপনার 1500 পিস। তো আমাদের কাছ থেকে যদি আপনি শিং মাছের পোনা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি। আর এগুলি মাছের খাবার সম্পর্কে বিস্তারিত, মাছ চাষের সম্পর্কে শতাংশে কত বীজ দিবেন বিস্তারিত আলোচনা করতে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আর কীভাবে পুকুর আপনি প্রস্তুতি করলে অবশ্যই অবশ্যই লাভবান হতে পারবেন সে বিষয়ে ধারণা তথ্য পরামর্শ নিতে পারবেন। তো যাই হোক, একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, শিং মাছের সাইজগুলি যাতে 19-20 থাকে, এটাই হলো সবচেয়ে বড়। আর মাছের যাতে গায়ে কোনো স্পট না থাকে, স্পটওয়ালা মাছ ছাড়বে না, তাহলে এগুলি আর বীজ দিয়ে পাবে না, এগুলি আপনার ভাইরাস আক্রান্ত করে মারা যাবে। তো সম্মানিত মাছ চাষী ও খামারি ভাইরা, আপনারা কিন্তু জেনে থাকেন যে আপনাদের জন্য অবশ্যই যদি একটু উপকারিতা আসে ভিডিওতে বলে থাকি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি না শুধু বাংলাদেশের যারা চাষি ভাই আছে তাদেরকে জানিয়ে দিবেন যে মাছ চাষের নতুন একটি ধাপ, বা মাছ চাষ যারা না বোঝে তাদেরকে বুঝিয়ে দিবেন। তো তাই হোক, ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।